হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি তোমাদেরকে কফির একটা রিটার্ন ফেশিয়াল করে দেখাবো, যেটা সপ্তাহে দুদিন করে যদি তোমরা তোমাদের স্কিনে অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু দারুণ একটা রেজাল্ট পাবে। তোমাদের স্কিনে রোদে পোড়া সানট্যান পিগমেন্টেশন মেচেদার দাগ যেমন রিমুভ হবে, তেমন তার সাথে সাথে তোমাদের স্কিনটা অনেক টাইট হবে, স্কিনের মধ্যে একটা ন্যাচারালি গ্লো ভাব চলে আসবে এবং স্কিনটা আগের থেকে অনেক বেশি স্মুথ, হেলদি এবং ফ্ললেস লাগবে। বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেকেই দারুণভাবে কিন্তু এই শীতটাকে এনজয় করছি, বাট এই শীতটা তো এনজয় করছি কিন্তু শীতের সাথে সাথে কিছু স্কিন প্রবলেমও আমরা ফেস করছি। যেমন এই শীতেও কিন্তু আমাদের মুখে প্রচন্ড পরিমাণে ট্যান পড়ে যাচ্ছে, স্কিনটা কালো হয়ে যাচ্ছে এবং মুখের মধ্যে পিগমেন্টেশন মেচেতা, অ্যাকনে, পিম্পলের সমস্যা তো লেগেই রয়েছে, কিছুতেই সেগুলোকে রিমুভ করতে পারছি না। তাই আজকে আমি তোমাদের টু স্টেপ ফেশিয়াল করে দেখাবো, সেটা মাত্র 2 টাকা খরচ করে। শুধু 2 টাকা খরচ করলেই কিন্তু তোমরা একটা গ্লো ফেশিয়াল পার্লারের মতন করে ফেলতে পারবে। তো তার জন্য কি করতে হবে, পুরো ভিডিওটা কিন্তু ওয়াচ করতে হবে, স্কিপ করলে কিন্তু একদমই চলবে। আর যারা চাইছো যে এই পিগমেন্টেশন মেচেতা রোদে পোড়া সানট্যানকে একেবারে রিমুভ করতে আর ত্বকের জেল্লাটাকে 2x বাড়িয়ে তুলতে, তাহলে কিন্তু এই ভিডিওটা অবশ্যই কিন্তু ফুল ওয়াচ করে রেমেডিটা অবশ্যই ট্রাই করতে হবে। তো চলো বেশি কথা না বলে সরাসরি ভিডিওতে যাওয়া যাক। আজকে রেমেডিটা তৈরি করার জন্য আমার লাগবে 1টি কফির প্যাকেট, 1টা 2 টাকা দামের কফির প্যাকেটই এখানে যথেষ্ট। বন্ধুরা, কফিতে থাকে ক্যাফাইন এবং ভরপুর অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি এজিং প্রপার্টিস। ত্বকে ডেড স্কিন সেলগুলোকে রিমুভ করতে, অ্যাকনে পিম্পলের দাগ ছোপকে তুলে দিতে, এছাড়া স্কিনকে টান টান রাখতে, বয়সের ছাপ দূর করতে এবং ত্বকের ড্রাইনেসটাকে কন্ট্রোল করতে ভীষণভাবে সাহায্য করে কফি। আর এর মধ্যে আমি কয়েকটা ইনগ্রিডিয়েন্টস মেশাবো যেগুলো কিন্তু আমাদের স্কিনকে খুব ভালোভাবে এক্সফোলিয়েট করবে এবং স্কিনের মধ্যে যে মরা চামড়াগুলো রয়েছে, ওপেন পোর্সের মধ্যে যে ধুলো ময়লা জমে রয়েছে সেগুলোকে রিমুভ করতে সাহায্য করবে। আমি এখানে 1/2 চামচের মতন কফি পাউডার নিয়েছি আর 1 চামচের মতন চালের গুঁড়ি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, চালের গুঁড়ি এখানে এক্সফোলিয়েটের কাজ করবে এবং আমাদের ওপেন পোর্সের মধ্যে যত রকমের ধুলো ময়লা রয়েছে সেটাকে যেমন রিমুভ করবে, তেমন আমাদের এজিং সাইনগুলোকে কন্ট্রোল করবে, এছাড়া ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের মতন সমস্যাটাকেও রিমুভ করে দেবে। তাছাড়া আমাদের স্কিনকে অনেক বেশি ব্রাইটেন ও লাইটেন করতে সাহায্য করবে, কারণ চালের গুঁড়ির মধ্যে রয়েছে স্কিন হোয়াইটনিং প্রপার্টিস। আর আমি এখানে কয়েক ফোঁটা গ্লিসারিন দিয়ে দিচ্ছি। বন্ধুরা, গ্লিসারিন আমাদের স্কিনকে ডিপলিভাবে ক্লিন করতে সাহায্য করে, স্কিনের ড্রাইনেসটাকে কন্ট্রোল করে এবং রিঙ্কেল, ফাইন লাইন্স, ব্রণফুসকুড়ির সমস্যাকে রিমুভ করে দেয়। এছাড়া প্রচুর পরিমাণে স্কিনকে হাইড্রেশন প্রোভাইড করে, তাই গ্লিসারিন কিন্তু এখানে দারুণভাবে একটা কাজ করবে। আর আমি এর মধ্যে কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে নিচ্ছি, কারণ গোলাপ জলও কিন্তু আমাদের স্কিনকে খুব ভালোভাবে হাইড্রেশন প্রোভাইড করে এবং স্কিনের পিএইচ লেভেলের ভারসাম্যটাকে বজায় রাখতে সাহায্য করে এবং স্কিনকে অনেক বেশি স্মুথ করে, স্কিনের মধ্যে গ্লোয়িং ভাবটা নিয়ে আসে গোলাপ জল। বন্ধুরা, যে কোনো ফেশিয়াল বা ফেস প্যাক লাগানোর আগে ফেসটাকে ক্লিন করা প্রয়োজন, তো তার জন্য কিন্তু সবার প্রথম ফেসটাকে ক্লিন করতে হবে, কারণ অনেক সময় আমাদের মুখে মেকআপ করা থাকে বা ক্রিম লাগানো থাকে অথবা তোমাদের মুখের মধ্যে অনেক ধুলো ময়লা জমে থাকে, তার উপরে যদি তোমরা ফেশিয়াল বা ফেস প্যাক লাগাও তাহলে কিন্তু কোনো কাজ করবে না। তাই তোমাদের পোর্সগুলোকে আগে ক্লিন করতে হবে, তার জন্য ফেস ওয়াশ বা মুখটাকে ক্লিন করা অবশ্যই প্রয়োজন। তো আমি একটা ভেজা রুমাল নিয়ে নিয়েছি, ভেজা রুমাল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আমার মুখে কিন্তু কোনো মেকআপ বা কোনো ক্রিম লাগানো নেই, ফেসটাকে ক্লিন করে নিই। ফার্স্ট আমি এই ক্লিনজারটা ইউজ করছি, এই ক্লিনজারটা ফেসের মধ্যে লাগিয়ে ভালো করে স্ক্রাব করব মিনিমাম 1 মিনিট ধরে। 1 মিনিটের বেশি স্ক্রাব করার কোনো প্রয়োজন নেই, চলো স্ক্রাবটা করে নিই। তো দেখো, আমি পুরো মুখে এটা ভালো করে লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিয়ে মিনিমাম 1 মিনিট ধরে মাসাজ করব। মাসাজ করার পর তারপর ভেজা রুমাল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেব। এই ফেশিয়ালটা ছেলে মেয়ে প্রত্যেকেই করতে পারবে, আর নিয়মিত যদি করতে পারো তাহলে তোমাদের বয়সের ছাপটা দূর হয়ে যাবে, কালো ত্বক ফর্সা হবে, স্কিনের মধ্যে দাগ চোপটা রিমুভ হয়ে যাবে এবং স্কিনটা অনেক দিন অবধি টান টান থাকবে, স্কিনে একটা ফর্সা উজ্জ্বল ভাব চলে আসবে। তো দেখো বন্ধুরা, ফেসটা ভালো করে ক্লিন করার পর আমার ফেসটা কতটা গ্লো করছে, মানে দারুণ একটা কাজ করেছে কিন্তু। এরপর আমি সেই স্পেশাল গ্লো ফেশিয়াল প্যাকটা তৈরি করব, তার জন্য আমার লাগবে কফির প্যাকেটটা যেটা বেঁচেছিল সেটা, আর এর মধ্যে মিশিয়ে দেবো 1 চামচের মতন টক দই। বন্ধুরা, টক দই থাকে ল্যাকটিক অ্যাসিড এবং ন্যাচারালি ব্লিচিং প্রপার্টিস, যা আমাদের স্কিন টোনকে অনেক বেশি লাইটেন ও ব্রাইটেন করতে সাহায্য করে এবং রোদে পোড়া সানট্যান, তারপর পিগমেন্টেশন, মেচেতার দাগকে রিমুভ করে দেয়, বয়সের ছাপটা একদমই আসতে দেয় না, তাছাড়া স্কিনকে অনেক দিন অবধি টান টান রাখতে সাহায্য করে টক দই।
আর আমি এখানে এক চিমটে মতন হলুদ গুঁড়ো ব্যবহার করছি। বন্ধুরা, যাদের মুখে প্রচণ্ড পরিমাণে অ্যাকনে পিম্পলের ব্রণ ফুসকুড়ি সমস্যা রয়েছে বা ব্রণ হতে হতে মুখটায় পুরো কালো স্পট ভরে গেছে, তাদের জন্য কিন্তু হলুদটা দারুণভাবে কাজ করবে, কারণ হলুদের মধ্যে থাকে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস। আর আমি এর মধ্যে এক চামচের মতন বেসন ব্যবহার করেছি। বন্ধুরা, বেসন আমাদের স্কিনকে খুব ভালোভাবে ক্লিন করতে সাহায্য করে এবং পোর্সের মধ্যে যে ধুলো ময়লা জমে রয়েছে সেটাকে ডিপলিভাবে ক্লিন করে দেয় এবং ডেড স্কিন সেলগুলোকে রিমুভ করতে সাহায্য করে এবং স্কিনের মধ্যে ন্যাচারালিভাবে ব্রাইটনেসটা বাড়িয়ে তোলে, মানে স্কিনকে ফেয়ার করতে সাহায্য করে। আর আমি এর মধ্যে দিচ্ছি এক চামচের মতো বাদাম তেল। বন্ধুরা, বাদাম তেলও কিন্তু আমাদের স্কিনকে খুব ভালোভাবে হাইড্রেশন প্রোভাইড করবে, স্কিনের ড্রাইনেসটাকে কন্ট্রোল করবে এবং স্কিনটাকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে। এরপর প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নেবে, মিশিয়ে নেওয়ার পর তারপরে এটা ফেসের মধ্যে লাগাবে। তো বন্ধুরা, আমি এখানে জলের পরিবর্তে গোলাপ জল ব্যবহার করেছি। তোমরা জলও ইউজ করতে পারো, গোলাপ জল ব্যবহার করতে পারো, অথবা এখানে কাঁচা দুধও ব্যবহার করতে পারো, যার যেটা ইচ্ছা সেটাই ব্যবহার করতে পারো। এই ফেস প্যাকটা মোটা লেয়ার করে ফুল ফেসের মধ্যে লাগিয়ে নাও, লাগিয়ে মিনিমাম 10-15 মিনিট মতন রেখে দাও। যতক্ষণ না এটা ড্রাই হয়ে আছে ততক্ষণ এটাকে মুছবে না বা রিমুভ করবে না। তারপর তোমরা যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু এটাকে ক্লিন করে নেবে ঠান্ডা জল দিয়ে অথবা ভেজা রুমালের সাহায্যে ক্লিন করে নেবে। তো দেখো বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে, আমার ফেস প্যাকটা অনেকটাই ড্রাই হয়ে এসছে। তো আমি ভেজা রুমালের সাহায্যে ফেসটাকে ভালো করে ক্লিন করে তোমাদের দেখাচ্ছি যে আমার ফেসটা কতটা ক্লিন হয়েছে, ফর্সা হয়েছে, উজ্জ্বল লাগছে দেখতে, এবং স্কিনের মধ্যে যে ডার্ক স্পটগুলো ছিল সেগুলোও কিন্তু অনেকটা ফেড হয়ে আসছে, কারণ আমি এই ফেস প্যাকগুলোকে রেগুলার বেসিসে ইউজ করি। তাই তোমরাও যদি নিয়মিত এই ফেস প্যাকগুলোকে লাগাতে পারো তাহলে তোমাদের স্কিনের মধ্যেও একটা ন্যাচারালি গ্লো ভাব আসবে, ডার্ক স্পটগুলো অনেকটা রিমুভ হয়ে যাবে এবং স্কিনটা অনেক দিন অবধি টানটান থাকবে, বয়সের ছাপটাও কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। দেখো বন্ধুরা, কত সুন্দর একটা গ্লো চলে এসছে স্কিনের মধ্যে। দেখো, শুধুমাত্র 2 স্টেপ ফেশিয়াল করে যদি এত সুন্দর একটা গ্লো আসে তাহলে কি তোমরা চাইবে যে কারি কারি টাকা খরচ করে পার্লারে গিয়ে ফেশিয়াল করার? এরকম ফেশিয়াল তোমরা বাড়িতেই বসে করে নিতে পারবে আর পেয়ে যাবে এরকমই একটা গ্লোয়িং স্কিন, যেখানে পুরোপুরি ন্যাচারালিভাবে গ্লোটা আসবে, কোনো রকম ক্রিমের প্রয়োজন নেই বা কোনো রকম মেকআপের প্রয়োজন নেই, এত সুন্দর একটা গ্লো আসবে উইদাউট মেকআপ। তাহলে কি প্রয়োজন বলো? তোমরাও যদি এই ফেশিয়ালগুলো নিয়মিত করতে পারো তোমাদের স্কিনের যে ডার্ক স্পট পিগমেন্টেশন মেচেতার দাগ আছে সেটা রিমুভ হয়ে যাবে এবং স্কিনের মধ্যে ন্যাচারালি একটা গ্লো চলে আসবে এবং স্কিনের ডার্ক স্পট গুলো দেখো কতটা ফেড হয়ে যায়। তো আজকের রেমেডিটা অবশ্যই তোমরা একটু ট্রাই করে দেখো, দারুণ একটা রেজাল্ট পাবে। যদি এটা সপ্তাহে 2 দিন করে লাগাতে পারো তাহলে তো আরো ভালো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।